আজকে এই রোজা ২৪ তম রাত, সম্ভবত গ্রামবাসী গার্জেন আমরা মরার আগেই মরে গেছি, তারাবি নাই, রোজা নাই, এই জনবহুল বস্তি এই গ্রামগঞ্জে যে মায়েরা ভাত রান্না করেন, যে বোনেরা স্বামীকে চাদরের আড়ায় খেতে দেন, বহু আজ আপনারা শুনেছেন। আমরা যে ধ্বংস হয়েছি খেয়াল করুন, কোরআনে কারিম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। শ্রোতা মণ্ডলী, আজ আমরা যেই পরিমাণে শয়তানি বদমাশিতে লিপ্ত হয়েছি মা বোন গ্রামবাসী, একটু লক্ষ্য করুন, শোয়েব আলাইহিসসালাম বিশিষ্ট একজন নবী কোরআনে হাকিমে তার বর্ণনা আল্লাহ পাক তুলে ধরেছেন। শ্রোতা মণ্ডলী খেয়াল করুন, শোয়েব আলাইহিসসালাম তার জমানায় তিন ধরনের গজব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই গজবের নমুনা আজকের জামানায় এই সময় আমরা দেখতে পাই, আপনারা সচরাচর দেখতেছেন। শোয়েব আলাইহিসসালাম তার যুগে একটা গজব এসেছিল, বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন ফাসবিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলেছিল, সেই সমকার লোকেরা আজকের টাইমে জালসা মেলা, তারাবি পড়তে যায় মেলা, শরীয়তকে সেই সময় লোকেরা মুছে ফেলে দিয়েছিল, মরল মাতবারেরা সেই সময়। তিন ধরনের গজব আল্লাহ পাক সূরা আরাফ, সূরা হুদ এবং সূরা আশ-শুআরা, তিন সূরায় তিন ধরনের গজব তুলে ধরেছেন। আমি খুব তাড়াতাড়ি এগিয়ে আসছি আপনাদের হৃদয়ে কথাটিকে বসিয়ে দেওয়ার জন্য, শুনুন। প্রথম নম্বর হল, একটা গজব এমন ভাবে দিয়েছিল শ্রোতামণ্ডলী, তারা এমন ভাবে তাদেরকে বিকট শব্দ দিয়ে তাদের কানের তালা, কানের পর্দা ফাটিয়ে আল্লাহ পাক তাদেরকে বিদায় করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী সাহেব আলাইহিসসালাম কি কাফিরি বেঈমানেরা যখন তারা বলল কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তিনি মানুষকে বুঝাইছেন, তিনি মানুষকে বুঝাইতেছিলেন, দিনের দাওয়াত দিয়েছেন। বন্ধুগণ আমার, মা খালা, গ্রামবাসী যুবক ভাই, একবার লক্ষ্য করো, আমরা ওই কওমের থেকে আমরা কতটুকু এগিয়ে বদমাশিতে লিপ্ত হয়েছি খেয়াল করুন। সেই লোকেরা উল্টে নবীর উপরে আরোপ লাগাইয়া দিল, আমরা বিশ্বাস করি তুমি একজন জাদুঘর, তুমি একজন মিথ্যাবাদী নবী, তুমি একজন জাদুঘর, তুমি তোমার যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী নবী হও তাহলে তুমি আকাশ থেকে একটি আজাবের টুকরা নিয়ে এসে দেখাও দেখি। মহান আল্লাহ রাব্বুল আমিন সে কথা চিত্র তুলে ধরেছেন এইভাবে, কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তারা দাবি করেছিল সত্যবাদী, যদি তুমি হও আমরা বিশ্বাস করি তুমি একজন জাদুঘর। শুধু এটা নয়, তারা বলল ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলানা ওয়া ইন্না যন্নুকা লামিনাল কাযিবিন, তুমি একজন আমাদের মতো মানুষ, আমরা বিশ্বাস করি তুমি একজন মিথ্যাবাদী। শ্রোতা মণ্ডলী খেয়াল করুন কোরআনের কথা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কথা চরিত্র তুলে ধরেছেন, মা বোন আমার কোরআন পড়ছেন অর্থ বুঝে দেখবেন, ফাসবিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলল কঠোরভাবে,
তুমি নিয়েছে দেখাও দেখি আমাদের উপরে একটা আকাশ থেকে গজবের টুকরা, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহি অবতীর্ণ করে দিলেন, তিনি বললেন ক্বালা রাব্বি আ'লামু বিমা তা'মালুন। নবী তুমি বলে দাও আমার রব যা জানে তোমরা জানো না। ফাকাযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয-যুল্লা। ও গ্রামবাসী, ও যুবক ভাই, বাবা যুবক গার্জেন, আজকে যারা অন্যায় পথে ব্যস্ত আছেন খেয়াল করুন, এ কথা তারা অঙ্গীকার তাদের মনে নাই, তারা ভুলে গেল, দিনের পর দিন চলে গেল, আবহাওয়া পরিবর্তন হয়ে গেল, আকাশের সূর্যের কিরণ এমন ভাবে পড়তে লাগলো প্রখর রৌদ্রের তাপে মানুষ ছটফট করতেছে, মায়ের কোলে শিশু সন্তান সেই ছেলেগুলি গরমের তাড়নায় দুধের বাচ্চা আহাজারি করতেছে। আপনার বাড়িতে গরু ছাগল বাঁধা আছে, ওই গরু ছাগল তার নিজের ভাষায় আওয়াজ দিতেছে, ছটফট করতেছে। ওট ছাগল এত ছটফট করে ওট গলি বালুর মধ্যে তার মাথাটাকে ঢোকায় দেয়, নানানভাবে ছটফট করতেছে। ও মানব মরল মাপ পারে না, শোনো তোমার কতটুকুন ব্রেন, কতটুকুন তোমার শরীরের শক্তি। সেই সময়ের লোকেরা ভুলে গেছে তাদের কথা, ওয়াদা তাদের মনে নাই, আজাবের দাবি করেছিল। বন্ধগণ আমার, ওই সময় তারা দীর্ঘ কোনো বর্ণনায় এসেছে 15 দিন, কোনো বর্ণনায় 20 দিন, কোনো বর্ণনায় 10 দিন। এইভাবে আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে মা বোন আমার তাদের স্মরণ বেন শক্তি, তাদের স্মরণ শক্তি হারায় গেছে, ঘরের মধ্যে থাকতে পারে না, গাছের তলায় যায়, বাইরে যায়। এইভাবে হঠাৎ আকাশে মেঘ দেখা দিল। বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনে কারিমে তুলে ধরেছেন, ফাকাযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয-যুল্লা। তারা যে মিথ্যাবাদী দাবি করেছিল এই কথা তাদের মনে নাই, আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ আকাশে মেঘ দেখা দিলেন। এইবার আকাশ মেঘে ঘিরে গেল, কালো মেঘ দেখে মানুষের মনে তৃপ্তির আশা নিয়ে মানুষগুলি, আপনার মতো মানুষ, আপনার মতো গার্জেন, আপনার মতো মা বাবা, কচি সন্তানকে কোলে নিয়ে তারা খোলা আকাশে চলে গেল। মা বোন আমার, যুবক ভাই, এমনকি বাড়ির গার্জেন যারা গরু ছাগলের রশিগুলি খুলে দিল, এটা আশা করেছে আকাশ থেকে শীতল বৃষ্টি বর্ষিত হবে, ওই শীতল বৃষ্টি বর্ষণ হওয়ার কারণে আমরা সকলেই জনপদ আমরা তৃপ্তি অর্জন করব। গ্রামবাসী, তোমার টাকা পুরি, তোমার পকেটের টাকা, তোমার বাহুর বল কতটুকু তোমার পাওয়ার, খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয-যুল্লা। তাদের প্রতি আকাশের ছায়া মেঘমালা দেখা দিয়েছে ঠিক, কিন্তু ওই মেঘমালা মেঘমালা নয়, মেঘ বৃষ্টি বর্ষিত হওয়ার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আগুন বর্ষণ করে পুরো এলাকাকে জ্বালায়া দিলেন। বন্ধুগণ আমার, শতমণ্ডলী কোরআনমুখী হোক, হাদিসমুখী হোক, মসজিদমুখী হোক, তোমার অপেক্ষা করতেছে তোমার কবরের মাটি। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুল্লাহ বিন ওমরের ঘাড়ে হাত দিয়ে মদিনার বাজারে হাঁটতেছেন আর বলতেছেন, ইয়া আব্দুল্লাহ ইদা আসবাতা ফালা তানতাজিরিল মাসা ওয়া ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবা। আব্দুল্লাহ, যখন তুমি সন্ধ্যা করেছ সকাল হবে এ কথা মনে করো না, না জানি তোমাকে সকালবেলায় তোমাকে তোমার জন্য মসজিদের মাইকে তোমাকে কোন নামে ডাকা হবে, এই তো তোমার জীবন। বন্ধুগণ আমার, বিশ্বনবী বলতেছেন আব্দুল্লাহ বিন উমারের ঘাড়ে হাত দিয়ে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আওয়াবের সাবিল, এর মানে
তুমি থাকো, এমন ভাবে এই পৃথিবীতে চলাচল করো, তুমি পাকা বাড়ি বানাও মানা নাই, ছেলে পড়াও মানা নাই, চাকরি নাও মানা নাই, ব্যবসা বাণিজ্য করো মানা নাই, বিজনেস করো মানা নাই, মা বোন গ্রামবাসী বাবা যুবক, কিন্তু তোমার ওপরে দায়িত্ব হলো, তোমার মন যেন চাই তুমি এই জগৎ থেকে সফর করে তুমি যেন একটা ফকির, যেমন একটা দূরবর্তী মানুষ যেমন আপনার গ্রামে আসে, সব সময় ব্রেনে টেনশন থাকে আমি এখান থেকে চলে যাব, আপনার মন যেন ওইভাবে থাকে। গ্রামবাসী, তুমি তোমার মনকে প্রশ্ন করো, তোমার জন্য যেই জায়গায় তুমি ঘুমাবে, যার যেখানে মাটি হবে, যে যে গড়ের মাটিতে ঘুমাবে, ওই গড়ের মাটি তাকে দিনে রাইতে 24 ঘন্টা ডাকতে আসে। তাই তুমি একবার তুমি বিছানায় এশার নামাজ আদায় করেছো, তারাবি আদায় করেছো, তুমি একবার তোমার মনকে প্রশ্ন করো, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বন্ধু, শ্রোতামণ্ডলী, মা বোন, ই আজাব নিদর্শন সেই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত মিলান, এখন আপনার গ্রামে আজাব ঢুকে আছে। সে আজাব, একটা মানুষ হঠাৎ ঠুস করে মরে যায় এই বাড়িতে, ওই বাড়িতে আপনি খবর নেন একটা মুরগি বেঁচে আছে, এ আপনারা মানুষ, আল্লাহ পাক কত দয়াবান, দোপায়া মানুষ পাপ করছে, জীবের ওপর দিয়ে যাচ্ছে, কত মুরগি মারা গেল, কত গরু ছাগল মারা গেল, আপনি ভেবেছেন, মাথাটা খাটান, এই ভুট্টা লাগিয়েছেন, চাষ করেছেন, অসুর বের করবেন না, এই তো মানুষের নীতি। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন, মানুষের লোভ লালসা যুক্ত দিয়ে সৃষ্টি করা হয়েছে, কেন, মানুষ কে পরীক্ষায় পাস করছে। শ্রোতামণ্ডলী, উত্তর প্রান্তরে উত্তর ভারতে খবর নেন, কোন সময় নাম দেয় আইলা, কোন সময় নাম দেয় সুনামি, এখন যে বৃষ্টি ঝড় তুফান হয়েছে, মানুষ আহাজারি করছে, আমরা সৌভাগ্যবান, আল্লাহর দয়া, এই এলাকার উপর দিয়ে ওই ভয়াবহ দৃশ্য আমাদেরকে দেখতে হয়নি, আমরা বাইরের থেকে দেখে আমরা অন্তরে আমাদের গোনা থেকে ক্ষমা চাইব, হে আল্লাহ তুমি আমাদের গোনা খাতা মাফ করে দাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। গ্রামবাসী আমার, আপনি আপনার মনকে প্রশ্ন করুন, এই মনটাকে প্রশ্ন করুন, বিছানায় শুয়ে যাবেন, আপনার যে দিমাগটা, এই ব্রেনটা, ব্রেন সাগরটাকে আপনি আপনার দেহের অবয়ব, দেহের দৃশ্যটা গঠনটার দিকে একবার আপনি তাকান, খেয়াল করুন, যুবক ভাই মা বোন, আপনার মগজটাকে কোন স্ট্রাকচারে, কোন ফর্মুলায়, কি কায়দায় রাখা হয়েছে, আপনার ওই মগজটা ভেজাটা, ওই মগজটাকে যে জায়গাটায় রাখা হয়েছে একটু খেয়াল করুন, জালি জালি রগ দিয়ে জালের মতো করে ঘেরে দিয়েছেন, ওই জালের মতো রগ, একটা সাপ দেখলেন ব্রেনে আপনার এত তাড়াতাড়ি ছবি ক্যাচ করে, লাঠি নাও, লোকজনকে আওয়াজ দাও, সাপটাকে মারো তুমি বাঁচো, এতটি কথা যদি কম্পিউটারে যদি টাইপিং করতে যাই, যদি লিখতে যাই, পাতা ভর্তি হয়ে যাবে, লোক পাবে না, তোমাকে দংশন করবে, আজকে তুমি টাচ মোবাইল চালিয়ে তুমি সেকেন্ডে ছবিটা বের করতে পারো, তুমি সেকেন্ডে কথাটা তোমার কাছে পৌঁছে দিতে পারো, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার ব্রেন সাগরকে এমন একটি সাগর করে দিয়েছেন, যেই সাগরের মধ্যে তোমার কতগুলি কথার নকশা সেকেন্ডের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খিচায়া দেন। বন্ধুগণ আমার,
এই দেহের বল থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা রোজা রাখো নাই, ও গর্জন ও মা বোন খেয়াল করো যুবক ভাই, আল্লাহ পাক বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। সেই সময়ের কাফিরেরা, আজকের বেঈমানেরা, কোনো তফাৎ নাই। খেয়াল করুন, সেই জামানার লোকেরা বলেছিল কোরআনের বর্ণনা, আফাহাসিবতুম, তোমরা কি এটা ধারণা করো, এটা গুমান করো, এটা বিশ্বাস করো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে। না না, খবরদার মনে করো না, ও কথা মনে করো না। আল্লাহ পাক বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের সকলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ভাইজান, এত কাজ, তুমি এই মানুষ, তুমি যে মানুষ রূপে দুনিয়াতে এসেছ, ও গার্জেন আজকে পেয়েছেন, আজকে এসেছি মাত্র, আপনাদের ধৈর্য মাত্র কয়েকটা মিনিট, কথাটি সেটিং একটু খেয়াল করুন, আপনার লাইফটা, আপনার লাইফটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে খেয়াল করুন, আপনার জীবনটার মূল্য কতটুকু, আপনাকে জীবনে কত রকমের বোঝা বহন করতে হয়, তারপরে আপনার ব্রেনের মধ্যে কি কায়দায় আজরাইল পৌঁছে যান। বন্ধুগণ আমার, যুবক ভাই, গার্জেন বাবা যুবক, একবার তুমি তোমার দিকে তাকাও, মানুষ হিসাবে তুমি বেঁচেছ 20টা বছর, এই 20টা বছর মায়ের কোল থেকে নিয়া তোমার ডিগ্রি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই পর্যন্ত পড়াশোনা, তারপরে তোমাকে বাবা যদি মারা যায়, তাহলে তোমাকে চাচা যদি বংশের কেউ না থাকে, গ্রামের সর্দার মণ্ডল তোমাকে আর একা দেখবে না, বেউড়া দেখবে না, তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবে। তোমার বাকি জীবনটা হয়ে যাবে, মানুষ হিসাবে বেঁচেছেন 20টা বছর, ও গার্জেন মনে রাখবেন কথাটা, এরপরের জীবনটা হয়ে যাবে গাধার মতো। তোমার কাঁধে স্ত্রীর দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো, এইবার তোমার বছর পূর্তি হতে না হতে এই তোমার উপরে আরেকটা দায়িত্ব চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফুটফুটে সন্তান। এইবার তোমার জীবনটা, যারা জমি করেছেন 10 বিঘা, যারা 10 কাঠা করেছেন, যারা বিহি বাড়ি কিনেছেন, খেয়াল করুন, কথাটা মিলায় আনেন, রাত আর দিন 24টা ঘন্টা কেটেছেন, কাজ করেছেন গাধার মতো, এই মতো কাজ করতে করতে হঠাৎ একদিন আয়নায় মুখটা দেখছেন, ছাপটা আসছে আপনার, বয়স 55 হয়ে গেল, 50 হয়ে গেল, 60 পার হয়ে গেল। বন্ধুগণ আমার, তোমার হাতের পাওয়ার, তোমার মুঠার পাওয়ার থাকবে না, এইবার হঠাৎ একদিন দেখা দিবে তোমার বাড়িতে একটা আয়নায় যেই 5টা সন্তান নিয়ে তুমি বসবাস করছিলে, মা বোন আমার, ওই তোমার পাওয়ার আর থাকবে না, তোমার আঙিনায় ভাঁজ পড়ে যাবে, দাগ পড়ে যাবে, বেড়া পড়ে যাবে। বন্ধুগণ আমার, এরপরে তুমি মা বাবা, তোমার বাকি জীবনটা গাধার মতো হওয়ার পরে পরে 60 যখন পার হয়ে গেল, তারপরে তুমি বলেছো, তোমার ব্রেন তো বলছে আমি এমনি এমনি এসেছি, তোমার নকশা কোরআনে কারিমে তুলে ধরেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি তো বলেছো আমাকে এমনি বেকার সৃষ্টি করা হয়েছে। বন্ধুগণ আমার, তোমার বাকি জীবনটা হয়ে যাবে মক্তবের মলবির মতো, বুঝার জন্য বলছি, বড় ছেলের বাড়ি 5 দিন, ছোট ছেলের বাড়ি 10 দিন, মেজো ছেলের বাড়ি 5 দিন, হঠাৎ তুমি খেতে বসবে, আমি নিজের চোখে দেখেছি, মেজো বউ বলতেছে, মা তোমার কি মনে নাই, তুমি পোতা বহুতে ভাত খুলে দেওয়ার সময় প্লেটটা হাতে করেছে, ভাতটা মুখে দিয়েছে। মা বোন আমার, বাবা যুবক, গার্জেন, আপনারা দেখছেন, খেয়াল করুন কথাটা, যেই সন্তানের জন্য আইলটা সোজা করার জন্য রক্ত দিয়েছেন, নিজে না খায়া, কুরবানিতে কুরবানির খরচ না দিয়া, নিজে একটা ভালো জামা না পরে, যেই সম্পত্তি, যেই ডিহিটা করেছেন, ওই ছেলে, ওই ছেলের বউ, ওই পোতা তোমার মর্যাদা বুঝতে পারবে না। বন্ধুগণ আমার, হঠাৎ ভাতটা মুখে দিয়েছে,
বলছে তুমি আবার এসেছো, গতকালকে আমার বাড়ি তোমার পালি শেষ হয়েছে, তোমার বয়স হয়ে যাবে, তোমার ব্রেন কাজ করবে না, মনে থাকবে না মা বোন। খেয়াল করুন যুবক ভাই, এইবার হঠাৎ তোমার চোখে পানি এসে যাবে, তোমার জীবনটা হবে বানরের মতো। বানর যেমন একটা ফলের জন্য এ গাছ থেকে ও গাছ যায়, এডাল থেকে ওডাল যায়, তোমার জীবনটা হয়ে যাবে এ বাড়ি থেকে ও বাড়ি মক্তবের মলবির মতো। বন্ধুগণ আমার, জীবনে অনেক কিছু করেছেন, মনে মনে একবার তওবা ইস্তেগফার করুন। বসে বসে কি করেছেন, মায়ের হক আদায় করতে পারেন নাই, বোনকে ঠগাইছেন, ভাইয়ের হক আদায় করতে পারেন নাই, পড়োশির কাছে ব্যথা দিয়ে জমিটা সোজা করেছেন। বন্ধুগণ খেয়াল করুন, হঠাৎ তোমার এভাবে করতে করতে হঠাৎ একদিন তোমার জীবনটা হয়ে যাবে, তোমার মনে থাকবে না, তোমাকে ধরবে ডায়াবেটিস, তোমাকে ধরবে সুগার, তোমাকে ধরবে প্রেসার। এইভাবে ডাক্তারবাবু বলে দেবে তোমাকে দশটা দিনের ওষুধ খেতে হবে, বড় ছেলের কাছে টাকা চাও ঝাঁকুনি মারবে, ছোট ছেলে বলবে বিল পাস হয় নাই। এইভাবে তুমি যখন, কুকুর যেমন মনে রাখতে পারে না একটা গোস্ত টুকরার জন্য, যখনই ঘেউ করে একটা বাড়ি মারে, ঘেউ করে দূরে সরে যায়, তারপরে আবার পেয়ে যায়, আবার চলে যায়, ওই মতো তোমার একটা স্টেপ বাই স্টেপ তোমার জীবনটা চলে যাবে। এই তো তোমার জীবন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তুমি তো বলেছো আমাকে এমনি এমনি বেকার সৃষ্টি করা হয়েছে, তবে মনে রাখো ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এইবার তুমি মরণ বিছানায় পড়ে আছো, খেয়াল করুন মা বোন, ও বাবা যুবক, হঠাৎ আজরাইল আসবে। এইবার এসে মানুষ, এই মানুষের দেহটা যেন একটা সাগর, একটা নদী, এই নদীতে আজরাইল আসার পর যখন এই ব্রেন সাগরে সর্বপ্রথম মগজের মধ্যে একটা ঠাস করে চড় মারবে। বন্ধুগণ আমার, হঠাৎ যদি পুলিশ এসে যায় হ্যান্ডকাপ হাতে নিয়ে তোমাকে ধরার জন্য, কত জোরে দৌড়ে পালাবে, তোমার জন্য নোটিশ জারি হবে, কিন্তু তোমার শরীরের প্রথম নম্বর যেই জায়গায় আঘাত করে, মা বোন পাশে থাকবেন, খাটের পাশে থাকবেন, ও বাবা যুবক গার্জেন ছোট ভাই, মনে রাখো তোমরা যখন পাড়া পড়োশি আত্মীয় স্বজনকে দেখবে বিছানায়, মরণ বিছানায় পাটা ঝাড়ছে, হাতটা ঝাড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা ইযা বালাগাতি তারাকিয়া ওয়া কিলা মা রাব, পায়ের সাথে পা জড়িয়ে যাবে, টানাটানি করে না, হাত ঝাড়ে না, পা ঝাড়ে না, আপনারা দেখেছেন। খেয়াল করুন গ্রামবাসী আমার, মুসলিম সমাজ, ওই সময় আজরাইল সর্বপ্রথম এসে তোমাকে দেখা দিবেন, দেখা দেওয়ার পূর্বে তোমার মগজের মধ্যে ঠাস করে একটা চড় মারবে, আঘাত করবে, ওই আঘাতটা করার কারণে তোমার মগজের জালি রগগুলি কেটে যাবে, যেই রগগুলি, যেই ম্যাচগুলি, যেই জালি জালি রগগুলি সাপ্লাই দিত, এটা মেয়ের কান্নার আওয়াজ, এটা ছেলের কান্নার আওয়াজ, এটা পুত্রবধূর ঝাঁকুনির আওয়াজ, এটা পড়োশির আওয়াজ, তুমি মরণ বিছানায় পড়ে পড়ে টের পেতে, তোমার আর টের পাবে না, জিহ্বা বেরিয়ে যাবে, বড় বড় শ্বাসটা উঠে যাবে, তোমার কাছে শ্বশুর বাড়ি থেকে মেয়েছি পা ধরে চিৎকার মেরে কান্দবে, বাবা কার কাছে দাঁড়াবো, মা জননীর খবর পেয়ে মায়ের ছেলেতে বুক ফাটায়া কান্দবে। গ্রামবাসী ওই সময় কান্দবে, চিৎকার করে, আহাজারি করবে, তোমার দুই নয়ন ধরে পানি বয়ে যাবে। বন্ডে আমার, মা বোন ও গ্রামবাসী, তোমার মনে পড়বে না তোমার, কারণ তোমার সেন্সটা কাটা হয়ে গেছে। বন্ধুগণ আমার, তুমি একবার তোমার মনকে প্রশ্ন করো, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগেই যেদিন
ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। মা বোন আমার, তোমার পরনের 2250 টাকা দামের শাড়িটা আর থাকবে না, তোমার ছেলে মেয়ে এসে সর্বপ্রথম তোমার মাকে হাত দিয়ে দেখবে, তোমার গরম শ্বাসটার ভিতর থেকে বের হয় না তোমার কাছ থেকে। বন্ধুগণ আমার, মনে রাখবেন, দম যাওয়ার পরে মানুষের কাছ থেকে যেই জিনিসটা কেড়ে নাই, দম যাওয়ার পর গেঞ্জিটা খোলার আগে তোমার কাছ থেকে যেই জিনিসটা কেড়ে নেয়, সেটা হলো অল্প টাকা দামের জিনিস, তোমার মাথার তলার বালিশটা কেড়ে নিবে। এক এক করে তোমার নাকির ফুল, কানের দুল, হাতের চুড়ি, পরনে তাতর শাড়ি, সকল কিছু খুইলা নিয়ে লম্বা একটা চাদরে দিয়ে ঢাইকে রাখবে। এই তো তোমার জীবন বন্ধুগণ। আজ কতজন রোজা ছেড়েছেন, কতজন তারাবি ছেড়েছেন, দেখতে পাচ্ছেন অক্ষাম জানে 30টা রোজার তারাবি কি কায়দায় আদায় করতে হয়। সমাজবাসীকে বুঝায়া জোড়হাত করে কি কায়দায় তাদেরকে তারাবিটা পড়াইতে হয়, দায়িত্ব পালন করতেছি। মা বোন ভাইজান যুবক ভাই, আয়নাতে মুখটা দেখো, তোমার বয়সের ছাপটার দিকে তাকাও, তুমি একবার তুমি আঙ্গুলটা গোনাও। রোজার মাস বহু শুনছেন, লাল লাকুম তাত্তাকুম, পরহেজগার হও, আল্লাহ পাক চান না যে তুমি পাপী হয়ে মরো, আল্লাহ পাক চায় না যে তুমি পাপের বোঝা নিয়ে কবর জগতে যাও। মা বোন যুবক ভাই গ্রামবাসী, আমরা একবার এই নিশি রাইতে আল্লাহর কাছে একবার যদি প্রাণ উজাড় করে আল্লাহর কাছে ক্ষমা চাল্লা, আমরা লজ্জিত গুনাহগার, তুমি আমাদের মাফ করে দাও, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মা বোন একটু খেয়াল করুন, এই রমজান মাসের ফজিলত একবার তুমি মনকে প্রশ্ন করো, ইসলামের সদা নিয়ে এসেছে মাহে রমজান, ভোরের আগে নিয়াত বান্ধো ভুল করো না মুসলমান। আরে চাকলি হাটে চাদর টাঙা আছে, কিশনগঞ্জে চাদর টাঙা আছে, এই জাতির দশা কি হবে? কথাটা অন্য মনে ছিল, আমাদের উপরে আজাব আসছে কি কারণে? আমরা লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, একটা প্রবাদ আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন যে তোমরা তোমাদের আত্মাটাকে দেহটাকে ধ্বংসের দিকে নিয়ে যায় না। গ্রামবাসী যুবক ভাই যে যেখানে আছেন আওয়াজ পাচ্ছেন, ইসলামের সদা নিয়ে এসেছে মা হে রমজান, ভোরের আগে নিয়াত বান্ধো ভুল করো না মুসলমান। রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনহার বোঝা, রমজানের 30 রোজা মাফ হবে তোর গুনহার বোঝা, মাসুম শিশুর মত ক্ষমা জীবন তোমার করবে দান, ভোরের আগে নিয়াত বান্ধো ভুল করো না মুসলমান। এই মাসেতে একটি রাত্রি শাবে কদর নামটি যার, হাজার মাসের সেরা সেরা ঘোচাই পাপের দুঃখ ভার, ভোরের আগে নিয়াত বান্ধো ভুল করো না মুসলমান। এই এই রাতের তারাবি পড়া আল্লাহর প্রিয় নজরানা, হাজার মাসের সেরা সেরা ঘুচাই পাপের দুঃখ ভার, ভোরের আগে নিয়াত বান্ধো ভুল করো না মুসলমান। বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ঘাড়ে হাত দিয়ে যেন বলতেছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তুমি ইবাদত করো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত
তোমার ঘাড়ে মালাকুল মত ফেরেশতা এসে উপস্থিত না হয়ে যায়। কতজন রোজা ছেড়েছে জবাব দিতে হবে, অক্ষরে অক্ষরে সেকেন্ডে সেকেন্ড এক একটা সেকেন্ডের হিসাব দিতে হবে। তোমার বংশের পাওয়ার থাকবে না, তোমার সংসারের দাপট থাকবে না, তোমার দেহের গরম থাকবে না, তোমার পরনে লুঙ্গির দাম থাকবে না, সকল কিছুর জবাব তোমাকে দিতে হবে। মা বোন খেয়াল করুন, এই মাসেতে কোরআন পড়া আল্লাহর প্রিয় নাজরানা, হাজার মাসের সেরা সেরা ঘোচাই পাপের দুঃখ ভার, ভরে রাগে নিয়াতে বান্ধ ভুল করোনা মুসলমান। আপনারা যারা আছেন গার্জেন, বয়স্ক মানুষ, মা বোন, সকলের কাছে মোবাইল, আহারে কয়দিন হলে আসছি খাগড়া মেলা, রাত রাত 7-8 হয়ে গেছে, 4-5 ছেলে নিয়ে এই শিরসি গ্রামের মেলা দেখে আসছে, টোটো পাই না, বেটা বেটির আরমান পুরা করতে খাগড়া মেলা গেছে, কোনো অসুবিধা নাই, কত অ্যাডভান্স মোবাইল পকেটে আছে, কোরআন পড়তে জানেন না, পেশাব করে পানি নিতে ভুলে গেছেন, অন্তপক্ষে কোরআনটা শুনুন। আব্দুর রহমান সদাইস মাক্কা এবং মদিনা দুই মসজিদের প্রধান ইমাম, তার কণ্ঠস্বরটা কত ভালো, মিহি গলার আওয়াজ, সেই গলার আওয়াজ দিয়ে ঘন্টার পর ঘন্টা আপনি যদি কোরআন শোনেন আপনার মনে বিরক্তি আসবে না। ভাইজান সকলকে বলছি, জোড়হাত করে আবেদন করছি, আপনারা কোরআনটা শুনুন, পড়তে জানেন না তো কি, এই মাসে আল্লাহ পাক আরশে আজিম থেকে বান্দার নেকি বদি লিখতেছেন, আপনারা ফজিলত বহুত শুনছেন কিন্তু তারাবিতে হাজির হইলেন না, এই যে মিনিট চলে গেল জবাব দিতে হবে। মা বোন কোরআন শুনবেন, পড়তে পারেন না, মাথা কাজ করে না, রোজা করতে করতে শরীর আড়স্ত হয়ে এসেছে, খাস্তানা চলে এসেছে, পারছেন না, কিন্তু তখন যে ফেসবুকটা এই যে আঙ্গুল দিচ্ছেন, এই আঙ্গুল খেয়াল করুন, মহান আল্লাহ পাক বলছেন কুল্লু ইনসানিন আল জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাইয়াল তাহু মানসুরা। ও যুবকেরা গার্জেন, আজকে মোবাইলের মেমোরির কথাটা আলোচনা কর, কত জিবি মেমোরি তোমার শরীরে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যে স্ট্রাকচার দিয়েছেন, দেহের মধ্যে যে গঠনটা দিয়েছেন, এই মেমোরির কথা তুমি কোরআনের দিকে তাকাও আগেই আসে এসেছে, 2000 সালে এসে তুমি মেমোরির ভাষাটা শিখেছ, দেখেছ, বৈজ্ঞানিকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, যুবক ভাই তোমার শরীরের মধ্যে মেমোরিটা কোন জায়গায় আছে, তোমার এই ব্রেন আর তোমার চিপসটা এটা সকলের নালার মধ্যে, গলার নালার মধ্যে টোপলাভাবে একটা বেড়ে আছে, হাত দিয়ে দেখেন এই জায়গাটা একটু এমনি ভাবে বেড়ে আছে, মা বোন গরু ছাগলের জবাই করলে সেই জায়গাটা খসখসা চাবিয়ে খেয়ে নাও, কিন্তু মা বোন গ্রামবাসী যুবক ভাই টুটির মধ্যে যেই টোপলাটা বেড়ে আছে ওই টোপলায় তোমার সকল কিছুর রেকর্ড আল্লাহ রব্বুল আলামিন রেখে দিয়েছেন, ঝুলাই দিয়েছেন এই তোমার এখানে, খেয়াল করুন বন্ধুগণ। আল্লাহ পাক বলতেছেন, আমি প্রথমে একটা লাইন বলেছি কবিতা, যে আষাঢ়ে আষাঢ়ে ভিজল মরু সাহারা পেল ছায়া তরু, মানুষ জমিতে রাসায়নিক সার এত ইউজ করে, এত ব্যবহার করে, আল্লাহ পাকের কত দয়া, আকাশ থেকে আল্লাহ পাক মধু বৃষ্টি বর্ষিত করে বর্ষণ করে, ওই বৃষ্টি বর্ষিত হওয়ার কারণে আপনার জমির সকল ঝালাস পাওয়ার সবকে শীতল করে আবার জমিকে ফার্টিলাইজার করে দেন, উর্বর করে দেন, ওই মতো আপনার দেহটাকে আপনার আমলনামাটাকে 60 বছর 30 বছর 40 বছরের এই পাপের জীবনটাকে আপনার কলুষতা মুক্ত করার জন্য আল্লাহ পাক এই রোজার মাস দিয়েছেন, রহমতের মাস দিয়েছেন, নদয়ার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরে পা দেন 3টা সিঁড়িতে, প্রথম সিঁড়িতে পা দিয়েছেন বলেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছেন বলেছেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়েছেন বলেন আল্লাহুম্মা আমিন,
সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, জ্ঞানবৃদ্ধ বয়বৃদ্ধ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই কর্মটা আজকে যেটা দেখাইছেন এইটা তো বিগত জুমার দিন দেখি নাই, আজকে যেটা দেখাইছেন। নবীজি বলছেন, আবু বকর শোনো, সাহাবিরা শোনো, একটা নবী যা দেখেন সাধারণ মানুষ তা দেখেন না। শ্রোতামণ্ডলী আমার, আমি যখন প্রথম শ্রেণীতে পা রাখলাম, মা বোন মনে রাখবেন কথাটা গল্পের মতো করে মনে রাখবেন, প্রথম শ্রেণীতে যখন পা দিয়েছেন আমিন বলেছেন, নবীজি বলছেন, আমার সাহাবিরা শোনো, আমি যখন প্রথম শ্রেণীতে পা দিলাম তখন জিবরিল আমিন ওহী অবতীর্ণ করলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছেন অথচ সেবা করে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি তার জবাবে বলেছেন আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ এই কথাটাকে কবুল করো। দ্বিতীয় শ্রেণীতে পা দিয়েছেন, তিনি বলেছেন, জিবরিল আমিন বলতেছেন, ও নবী, তোমার নাম উচ্চারণ করা মাত্র তোমার উম্মতেরা যারাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দরুদ পাঠ করবে না, প্রত্যাখ্যান করবে, অস্বীকার করবে, তারা ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। তৃতীয় নাম্বারে হলো, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র রমজান পেয়েছে অথচ এই রমজান মাসে গাদ্দারি করেছে, এই নামাজ রোজা ছেড়েছে, তারাবি ছেড়েছে, কোরআন শুনে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন তার জবাবে আমিন। তাহলে যারা রোজা ছেড়েছেন ধ্বংসের দিকে না? আপনার লাইফ স্টোরিটা দেখেন, সূরা ওয়াল আসরে খুব খেয়াল করুন, ছেড়ে দিব, আপনারা বসে আছেন বলে বলছি, কথাটা হলো ওয়াল আসরে সূরা, খুব ছোট্ট সূরা, ওয়াল আসর, ওয়াও কাশ্মিয়া, আল্লাপাক কেন আসরের সময়ের কসম খেয়েছেন, আল্লাপাক কেন আসরের কসম খেয়েছেন, এর মানে হলো, এক্ষুনি দম যাওয়ার কথাটা বলবো, এর মানে হলো আসর যদি হয়ে যায়, সূর্য যদি এই মাথার উপর থেকে ঢলে যায়, পশ্চিম গগনে চলে গেল সূর্য, মা বোন আমার, সূর্য পশ্চিম গগনে চলে গেল, এর মানে হলো বুঝতে বাকি রইল না, সূর্যটা ডুবে যাবে, তার মানে সময়টা হলো আড়াই থেকে পৌনে তিন ঘন্টা, মগরিব হবে নিশ্চিত, সূর্য ডুবে যাবে, অন্ধকার আসবে, তোমার জীবনটা মা বোন যুবক ভাই, তোমার জীবনটার মর্যাদা দাম হলো এটাই, তোমার জীবনটা আসরের কসম অর্থ হলো তুমি দুনিয়াতে এসেছো বলে তোমাকে কবরে যেতে হবে, এই যে তোমার দমটা চলে যাচ্ছে, তোমার পাশে ব্যাটা কান্দে, হঠাৎ আজরাইল এসে ঠাস করে চড় মেরেছে, মগজের জালি রগগুলি কেটে গেছে, হোশ নাই, জ্ঞান নাই, হাত ঝাড়ে পা ঝাড়ে, কেউ দমটা আসা যাওয়া করে পনেরো দিন, কেউ দশ দিন, কেউ বারো দিন, মা বোন কত, নাসের কাছে কত, এই মতো মানুষের কাছে হাতটা উঠিয়ে দোয়া করেছি, কতজনের জন্য সাদকা করেছি, কতজনের জন্য সাদকার ফতোয়া দিয়ে তাদের জানটা চলে যাওয়ার জন্য জুমার ঘরে দরখাস্ত করেছি। ও মা বোন, ও যুবক ভাই, গার্জেন মনে রাখবেন, মরণের ব্যথা কি জিনিস, মহান আল্লাহ পাকের নবী বলেছেন, কিছু লিস্ট এসেছে নাকি, আপনারা আসেন, উজির হোসেন, মুসা